परिच्छेद 906 मुशरिक थाकाकाले सदका करार पर जे इस्लाम ग्रहण करे तार सदका कबूल हबे किना। हदीस 1353 हजरत अब्दुल्लाह इब्ने मुहम्मद रहमतुल्लाहि आलैहिर सनद सूत्रे हाकिम इब्ने हिजाम रदियाल्लाहु आनहु थेके बर्णित तिनि बोलेन आमी आरज करलाम या रसूलल्लाह ईमान आनयनेर पूर्वे सवाब लाभेर उद्देश्ये आमी सदका प्रदान दासमुक्त करा ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ন্যায় যত কাজ করেছি সেগুলোতে সওয়াব হবে কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেসব ভালো কাজ করেছ তা নিয়েই ইসলাম গ্রহণ করেছ, অর্থাৎ তুমি সেসব কাজের সওয়াব পাবে। পরিচ্ছেদ 907 মালিকের আদেশে ফাসাদের উদ্দেশ্য ব্যতীত খাদিমের সাদকা করার সওয়াব। হাদিস 1354 হজরত কুতাইবা ইবনে সাঈদ রহমতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী তার স্বামীর খাদ্য সামগ্রী থেকে বিপর্যয়ের উদ্দেশ্য ব্যতীত সাদকা করলে সে সাদকা করার সওয়াব পাবে, উপার্জন করার কারণে স্বামীও এর সওয়াব পাবে এবং খাজানচিও অনুরূপ সওয়াব পাবে। হাদিস 1355 মুহাম্মদ ইবনে আলা রহমতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন, যে বিশ্বস্ত মুসলিম খাজানচি আপন মালিক কর্তৃক নির্দেশিত পরিমাণ সদকার সবটুকুই নির্দিষ্ট ব্যক্তিকে সানন্দ চিত্তে আদায় করে। কোনো কোনো সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাফিজু অর্থাৎ বাস্তবায়িত করে শব্দের স্থলে ইউতি অর্থাৎ আদায় করে শব্দ বলেছেন। সে খাজানচিও নির্দেশদাতার ন্যায় সাদকা দানকারী হিসাবে গণ্য হবে। পরিচ্ছেদ 908 ফাসাদের উদ্দেশ্য ব্যতীত স্ত্রী তার স্বামীর ঘর থেকে কিছু সাদকা করলে বা কাউকে আহার করালে স্ত্রী এর সওয়াব পাবে। হাদিস 1356 হজরত আদম রহমতুল্লাহি আলাইহি ও ওমর ইবনে হাফস রহমতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসাদের উদ্দেশ্য ব্যতীত স্ত্রী তার স্বামীর ঘর থেকে কাউকে কিছু সাদকা করলে বা আহার করালে স্ত্রী এর সওয়াব পাবে, স্বামীও সমপরিমাণ সওয়াব পাবে এবং খাজানচিও সেই পরিমাণ সওয়াব পাবে। স্বামী উপার্জন করার কারণে আর স্ত্রী দান করার কারণে সওয়াব পাবে। হাদিস 1357 ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন, ফাসাদের উদ্দেশ্য ব্যতীত স্ত্রী তার ঘরের খাদ্য সামগ্রী থেকে সাদকা করলে সে এর সওয়াব পাবে, উপার্জন করার কারণে স্বামীও সওয়াব পাবে এবং খাজানচিও সমপরিমাণ সওয়াব পাবে। পরিচ্ছেদ 909 মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। অতএব যে ব্যক্তি দান করে এবং মুত্তাকি হয় এবং যা উত্তম তা সত্য বলে বিশ্বাস করে, আমি অবশ্যই তার জন্য সহজ করে দেব সুখ শান্তির পথ। আর যে ব্যক্তি কার্পণ্য করে এবং নিজেকে বেপরোয়া মনে করে এবং যা উত্তম তা অস্বীকার করে, আমি অবশ্যই তার জন্য সহজ করে দেব কঠোর পরিণামের পথ। সূরা লাইল আয়াত 5 থেকে 10 এবং ফেরেশতাদের ওই দোয়ার বর্ণনা, আল্লাহুম্মা আ'তি মুনফিকা মালিন খালাফা, হে আল্লাহ সম্পদ ব্যয়কারীকে উত্তম প্রতিদান দিন। হাদিস 1358 ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন, তাদের একজন বলেন, হে আল্লাহ দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন, আর অপরজন বলেন, হে আল্লাহ কৃপণকে ধ্বংস করে দিন। পরিচ্ছেদ 910 সাদকা দানকারী ও কৃপণের দৃষ্টান্ত। হাদিস 1359 हज़रत मूसा रहमतुल्लाहि आलैहिर सनद सूत्रे अबू हुरैरा रदियल्लाहु आनहु थेके बर्णित तिनि बोलेन रसूल करीम सल्लल्लाहु आलैहि वसल्लम इरशाद करेन कृपण ओ सदका दानकारीर दृष्टान्त एमन दो ब्यक्तिर मतो जादेर परिधाने दुटी लोहार बर्म रयेछे। एबं আবুল ইয়ামান রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন কৃপণ ও সাদকা দানকারীর দৃষ্টান্ত এমন দু ব্যক্তির মতো যাদের পরিধানে দুটি লোহার বর্ম রয়েছে যা তাদের বুক থেকে কাঁধ পর্যন্ত বিস্তৃত। দাতা ব্যক্তি যখন দান করে তখন বর্মটি তার সম্পূর্ণ দেহ পর্যন্ত প্রশস্ত হয়ে যায়, এমনকি হাতের আঙ্গুলের মাথা পর্যন্ত ঢেকে ফেলে ও পদচিহ্ন মুছে ফেলে। আর কৃপণ ব্যক্তি যখন যৎসামান্যও দান করতে চায় তখন যেন বর্মের প্রতিটি আংটা যথাস্থানে সেঁটে যায়, সে তা প্রশস্ত করতে চেষ্টা করলেও তা প্রশস্ত হয় না। হাসান ইবনে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তাউস রাহমাতুল্লাহি আলাইহি থেকে ফিল জুব্বাতাইন বর্ণনায় আবদুল্লাহ ইবনে তাউস রাহমাতুল্লাহি আলাইহির অনুসরণ করেছেন। আর হানজালা রাহমাতুল্লাহি আলাইহি তাউস রাহমাতুল্লাহি আলাইহি থেকে জুন্নাতান উল্লেখ করেছেন। লাইস রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুন্নাতান অর্থাৎ ঢাল শব্দের উল্লেখ রয়েছে। পরিচ্ছেদ ৯১১ উপার্জিত সম্পদ ও ব্যবসায়ের পণ্যের সাদকা। এ পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد হে ঈমানদারগণ, তোমরা স্বীয় উপার্জন থেকে এবং যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি তা থেকে উৎকৃষ্ট বস্তু ব্যয় করো এবং তা থেকে নিকৃষ্ট জিনিস ব্যয় করতে মনস্থ করো না, কেননা তা তোমরা কখনো গ্রহণ করবে না। তবে যদি তোমরা চোখ বন্ধ করে নিয়ে নাও, জেনে রেখো আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। সূরা বাকারা আয়াত ২৬৭। পরিচ্ছেদ ৯১২ প্রত্যেক মুসলিমের সাদকা করা উচিত। কারো নিকট সাদকা দেওয়ার মতো কিছু না থাকলে সে যেন সৎ কাজ করে। হাদিস ১৩৬০ মুসলিম ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন প্রত্যেক মুসলিমের সাদকা করা উচিত। সাহাবীগণ আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি সাদকা দেওয়ার মতো কিছু না পায়? তিনি উত্তরে বললেন, সে ব্যক্তি নিজ হাতে কাজ করবে, এতে নিজেও লাভবান হবে, সাদকাও করতে পারবে। তারা বললেন, যদি এরও সামর্থ্য না থাকে? তিনি বললেন, কোনো বিপদগ্রস্তকে সাহায্য করবে। তারা বললেন, যদি এতটুকুরও সামর্থ্য না থাকে? তিনি বললেন, এ অবস্থায় সে যেন নেক আমল করে এবং অন্যায় কাজ থেকে বিরত থাকে, এটা তার জন্য সাদকা বলে গণ্য হবে।